হ্যালো, নতুন বেড়ে দিয়েছো না? তাই রুম করছে? হ্যালো, শোনা যায়? শোনা যায়? কি বলছে, সাউন্ড নাই? হ্যাঁ, আমার এখানে সাউন্ড আছে? সাউন্ড হয়? সাউন্ড শোনা যায়? হ্যালো, ওকে, আচ্ছা শোনা যাচ্ছে, ঠিক আছে, সমস্যা নাই। সবাই ঘুমায় গেল নাকি? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। মাইশা ফারজানা মমিতা, ডাকো তো ছেলেপেলেদেরকে, ঘুমায় গেছে সবাই? থাকো গো সজনি, ফুলের বিছানায় এ ঘুম যেন নাহি ভাঙ্গে। কই রে বাবা রে, সেই বাবারে ওই কই, আমরা আজকে দু একটা অঙ্ক করব, খুবই কিউট কিউট অঙ্ক, যেগুলোর কিউটনেস অনেক সুন্দর। ওকে, আছে মাস্তাক ছেলেমেয়েরা? হ্যাঁ, রাগ করেছে এরা, বুঝলেন? সকাল 7:30টায় ক্লাস, আর আপনি আসছেন 8টায়, না 8:30, সরি। তোমরা যদি দেখতে যে আমার ছোট বেটা কিভাবে আমার গলা ধরে ঘুমাইছিল, সেখান থেকে কি আর উঠতে ইচ্ছা করে? আচ্ছা, আমি যে অঙ্কটা করতে চাচ্ছিলাম, গতদিন আমরা অনেক ভালো ভালো জিনিস শিখেছি, এই যে আজকে ফাইনালি যে অঙ্কটা করবো আজকে, হ্যাঁ,
আজকে একবারে ফুল এন্ড ফাইনাল ক্লাস ধরে নাও, ঠিক আছে? কিন্তু সে অঙ্কটাই তো আমি খুঁজে পাই না। দেখো প্রশ্নটা হচ্ছে, পি মানের তিনটি বল একটি বিন্দুতে এরূপভাবে কার্যরত যেন এদের দিক এবিসি ত্রিভুজের বিসি সি এবং এবি বাহুর সমান্তরাল। প্রমাণ কর যে লব্ধির মান অমুক তমুক আর সমুক, ঠিক আছে? তো এই একটা অঙ্ক আমাদের বাদ আছে মোটামুটি, প্রশ্নটা লিখে দেব, তাই না? পি মানের তিনটি বল একটি বিন্দুতে লেখো, একটাই অঙ্ক করাবো, পি মানের তিনটি বল একটি বিন্দুতে এরূপ ভাবে কার্যরত যেন এদের দিক এবিসি ত্রিভুজের বিসি কমা সি এ কমা এবি, তাই না? আসতে বিসি কমা সি এ কমা এবি বাহুর সমান্তরাল, প্রমাণ কর যে লব্ধি ইকুয়াল টু পি রুটুভার থ্রি মাইনাস টু কজ এ মাইনাস টু কজ বি মাইনাস টু কস সি, এটা নাকি? অথবা এটাই ইকুয়াল টু প্রমাণ করতে হবে, পি রুট ওভার কত? ওয়ান মাইনাস এইট সাইন এ বাই টু নাকি? হ্যাঁ, তারপর সাইন বি বাই টু, তারপর সাইন সি বাই টু, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? প্রশ্ন তোলা হয়েছে, দেখো তো। প্রশ্নটা কি তোলা হয়েছে? কি সুন্দর লেখা দেখেছ, হয়েছে তোলা হয়েছে, তাই না? সুন্দর। দেখো এই অঙ্কটা আমি তোমাদেরকে কিন্তু করাইছি, এটা যাই বলো তোমরা, আসলে এই অঙ্কটা আমি তোমাদেরকে করাইছি, সেটা হচ্ছে যে পি মানে তিনটা বল সমান বল দিয়েছি। এর আগে ছিল পি কিউ আর মানে তিনটা বল যাদের মধ্যবর্তী কোণ দেওয়া ছিল, তাহলে লব্ধি বের করা যায়। লব্ধি বের করতে গেলেই তিনটা বল একটা বিন্দুতে যদি ক্রিয়াশীল হয় এদের মধ্যবর্তী কোণ যদি জানা থাকে তাহলে আমরা লব্ধি বের করতে পারি, এটা আমি তোমাদেরকে শিখাইছি। কিন্তু তোমরা বিশ্বাস করবা না, কি আর করার। তো আজকে এটা আমি উপাংশ দিয়ে করাতে চাচ্ছি তোমাদেরকে। দেখো উপাংশটা দিয়ে কিভাবে, যেটা বইয়ে করে দেওয়া আছে সেভাবে,
না উপাংশ না, ভেক্টর দিয়ে করা বোঝা। প্রশ্নে বলা আছে এই বিন্দুতে ক্রিয়াশীল পি পি এবং পি মানের তিনটি বল, ওকে। তাহলে আমি এই তিনটা বল, এই হচ্ছে একটা ত্রিভুজে তিনটা বল সমান্তরালে আছে এটা বলা আছে, ওকে। ত্রিভুজটা হচ্ছে এরকম, এই যে এরকম এ বি সি, তাহলে বি সি বরাবর পি বল, এ বরাবর পি বল, এ বরাবরও পি বল। আমি এটাকে পি 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 না লিখে পি কিউ আর দিচ্ছি, কিউ ইকাল টু পি, আর ইকাল টু পি, তোমাদের বোঝানোর সুবিধাতে একটা পি ধরলাম, একটা কিউ ধরলাম, একটা ধরলাম আর, ওকে। অভামে শুনে নিয়ে যেতে হবে, বুঝছে? দেখো তাহলে এই তিনটা বলের মধ্যবর্তী কোণ যদি আমরা জানতে পারি তাহলেই কিন্তু কাম কমপ্লিট। কিভাবে? দেখো এই পি আর এই পি এর মধ্যবর্তী কোণ, এই পি আর এই পি এর মধ্যবর্তী কোণ কিন্তু এইটা, ওকে। অর্থাৎ এই কোণটা হচ্ছে পাই মাইনাস সি আমরা বলতে পারি। আবার এই পি এবং এই পি, এই পি এবং এই পি এর মধ্যবর্তী কোণ পাই মাইনাস এ, পাই মাইনাস এ, এটার মধ্যবর্তী কোণ কিন্তু পাই মাইনাস বি, এটা তোমরা বুঝতে পারলে কিনা সেটা দেখো। আমার কিন্তু এই পিটা বি সি বরাবর, এই পিটা তোমার সি এ বরাবর, তাহলে দুটা বলের মধ্যবর্তী কোণ বলতে আমরা বুঝি একটা বিন্দু থেকে দুটা বল বের হয়ে যেতে হয় অথবা দুটা বল এসে প্রবেশ করতে হয়, রাইট? সেটাই আমরা এখানে করেছি প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা। এখন দেখো তাহলে একটা বিন্দুতে ক্রিয়াশীল তিনটা বল আছে পি কিউ আর, ওকে, যেখানে কিউ এবং আর এর মানও কিন্তু পি, বোঝানোর সুবিধার্থে এটা করেছি, এবং এদের পরস্পরের মধ্যবর্তী কোণ কিন্তু জানা আছে। তাহলে লিখো ধরি লব্ধি, ধরি লব্ধি, লব্ধি এস, ওকে। তো আমরা জানি কোন বিন্দুতে ক্রিয়াশীল একটা বলের লব্ধির ভেক্টর রূপ হয় সবকটা বলের ভেক্টর রূপের সমষ্টির সমান, এটা আমরা জানি। এস ভেক্টর ইকুয়াল টু পি প্লাস কিউ প্লাস আর, এটা আমি তোমাদেরকে করাইছি, মিথ্যা কথা বলছি না, ওকে। এখানে কিউ এবং আর ধরার সুবিধা হচ্ছে আমি এটা ডট গুণন করতে সুবিধা হবে, নইলে পি ডট পি করলে তোমরা বলবা পি স্কোয়ার, আরে পি ডট পি এখানে পি স্কোয়ার না, কারণ পি এবং পি এর মধ্যবর্তী কোণ তো আসলে দেওয়া আছে, একই দিক বরাবর যদি হতো তাহলে পি ডট পি মানে পি স্কোয়ার হতো, রাইট? যেহেতু তিনটা বলের মান সমান কিন্তু দিক তো আলাদা, ঠিক আছে না? আমি ধরে নিলাম, অতএব আমি লব্ধি বের করার সময় এস ডট এস করব, এটা ইকুয়াল টু পি প্লাস কিউ প্লাস আর ডট আবারও পি প্লাস কিউ প্লাস আর, ওকে। দেখো কিচ্ছু করিনি, এস ডট এস করেছি, এস ডট এস মানে এস স্কোয়ার, কারণ এখানে একটা এস এর দিক একই রকম, এই দুটা এস এর দিক একই রকম। তাহলে খেয়াল করো এস ডট এস মানে এস স্কোয়ার, আর এগুলো সব গুণ করব। দেখো পি ডট পি হবে প্লাস একদিন না একদিন কিউ ডট কিউ হবে, তারপরে একদিন না একদিন আর ডট আর হবে, প্লাস তোমরা তো জানো টু ইন টু একবারে করব, হ্যাঁ পি ডট কিউ আছে আবার কিউ ডট পি আছে, তার মানে টু পি ডট কিউ, তাহলে টু ইন টু পি ডট কিউ তোমাদের মনে আছে প্লাস কিউ ডট আর প্লাস আর ডট পি, এটা তোমাদের মনে আছে কিনা বলো, দেখো তো এটা মনে আছে তোমাদের,
আমি গুণ করলাম কিচ্ছু করিনি, এস ডট এস ইকুয়াল টু এস স্কোয়ার, আর এই তিনটা ভেক্টর দ্বারা ভেক্টর তিনটাকে গুণ করলে এগুলো হয়, এগুলো মনে আছে? এই আল্লাহ লেখা কি ক্লিয়ার গো, কি মনে আছে? আমি আফরিন সুলতানা, আমি 8:45 হওয়ার কথা না? কথা তো অনেক কিছুই থাকে, কিন্তু কথা দিয়ে কথা রাখে না ওরা সবাই। আজকে কথা ছিল 7:30, ঠিক আছে, কিন্তু কেউ কথা দিয়ে কথা রাখেনি, কেউ 7:30 ওঠেনি, ওই জন্য 8:30 শুরু করেছি, ঠিক আছে? ওকে, দেখো এবার তাহলে, বা এটা তো আমরা জানি, এটা আগে সূত্র হিসেবে জানতাম, একটু প্রমাণ করে নিয়ে আসলাম, যেহেতু প্রমাণের অঙ্ক। এস স্কোয়ার ইকুয়াল টু পি ডট পি মানে কি মস্তাক? পি স্কোয়ার। কিউ ডট কিউ মানে কি? কিউ স্কোয়ার। আর ডট আর মানে কি? আর স্কোয়ার প্লাস টু ইন্টু। খেলা এবার শুরু। পি ডট কিউ মানে কি? পি কিউ, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণের কোসাইন। একটু চিত্র দেখো, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণের কোসাইন কত? পাই মাইনাস সি। তাহলে এখানে হবে পাই মাইনাস সি, এখানে পাই মাইনাস সি প্লাস কিউ আর কজ অফ পাই মাইনাস এ। তোমাদের চিত্রটা দেখো, তোমাদের খাতায় চিত্রটা দেখো, প্লাস আর পি কজ অফ পাই মাইনাস বি। কে ক্লিয়ার? আমরা কিচ্ছু করিনি, ডট গুণনের সূত্র অ্যাপ্লাই করেছি, যে দুটা ভেক্টরের ডট গুণন মানে ভেক্টরদের মানের গুণফল ইনটু তাদের মধ্যবর্তী কোণের কোসাইন। ওকে, এটা ইকুয়াল টু, এবার তোমরাই বলো কিউ এবং আর কাকে ধরা হয়েছে? পি বলটাকে। তাহলে এটাও পি, এটাও পি, তাহলে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কস পাই মাইনাস সি মানে মাইনাস কস, সেটা সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ। আর কিউ এর জায়গায় আমি যদি আমরা পি বসাই তাহলে হবে টু ইন্টু, এটার জন্য মাইনাস, পি ইন্টু পি মানে পি স্কোয়ার কস সি মাইনাস। আবারও কিউ এর মান পি, আর এর মানও পি, তাহলে পি স্কোয়ার কজ এ, আর এর মান পি, পি আর পি গুণ করলে পি স্কোয়ার কজ বি। মাইনাস কেন হলো বুঝতে পারিস? পাই মাইনাস থাকলে কজ কজই থাকে, সেকেন্ড কোয়াড্রেন্টে কজ নেগেটিভ হয়। সবগুলো পি স্কোয়ার কেন হলো? আমার তো ধরে নেওয়া মান ছিল, তিনটা সমান বল ছিল, ভেক্টরের ডট গুণনের সুবিধার্থে আমি পি কিউ আর আলাদা ধরে নিয়েছিলাম। এটাই ইকুয়াল টু থ্রি পি স্কোয়ার মাইনাস কমন, তারপরে এখানে কি থাকে মোস্তাক? টু দ্বারা গুণ করলে টু পি স্কোয়ার কজ এ, সাজিয়ে লিখলাম বিউটি পার্লারে নিয়ে গিয়ে, মাইনাস টু পি স্কোয়ার কজ বি মাইনাস টু পি স্কোয়ার কজ অফ সি। তাহলে এস স্কোয়ার ইকাল টু এটা আসলো, পি স্কোয়ার কমন নেই না, একটু কেমন লাগে দেখি, পি স্কোয়ার যদি কমন নেই তাহলে কত হয় মোস্তাক? থ্রি মাইনাস টু কজ এ মাইনাস টু কজ বি মাইনাস টু কজ অফ সি। তাহলে এস স্কোয়ার ইকাল টু এটা আসলো, আমার তো দরকার লব্ধি, লব্ধি তো এস, তাহলে অতএব এস ইকুয়াল টু, দেখো তো মিলেছে কিনা মস্ত, তাহলে পি ইন্টু রুট ওভার থ্রি মাইনাস টু কজ এ মাইনাস টু কজ বি মাইনাস টু কজ অফ সি। কারো কোনো আপত্তি আছে? ঠিক আছে মস্ত, দেখো তো কোনো আপত্তি আছে কিনা, হয়েছে
হেভি ক্লিয়ার দেখা যাচ্ছে মুস্তাফিজ, একবারে ফটফটা করতে গেছিল এতক্ষণ পর। কয়টায় পড়াচ্ছিল? 7:30টায় ছিল, 7:30টা থেকে পড়াচ্ছি পাগলা। ম্যাটটা কত কিউট ভাইয়া, শুধু কি কিউট, এক্সিলেন্ট কিউট, কিন্তু তোমরা কথাতে কথা রাখলে না, 7:30টায় ক্লাস ছিল। হয়েছে ক্লিয়ার? কারো কোনো সমস্যা? হয়েছে? ওকে, এবার এটার আরেকটা প্রমাণ আছে না মাস্টার? পি ইনটু রুট ওভার 1 মাইনাস 8 সাইন এ বাই 2 সাইন বি বাই 2 সাইন সি বাই 2। তাহলে এটা এখানে আমরা রেখে দিই, তার আমরা আরেকটা জিনিস প্রমাণ করে নিয়ে আসি আগে, তারপরে এখানে কথা হবে। হ্যাঁ দেখো, আমরা এটা ইকুয়াল টু এভাবে একটু লিখতে চাই, রুট ওভার 3 - 2 যদি কমন নেই তাহলে কি থাকে মোস্তাক? এখানে কস এ প্লাস কস বি প্লাস কস সি, এটা থাকবে কিনা বলো? ঠিক আছে, এখন আসো, এটা থাক এখানে। হ্যাঁ, এটা ইকুয়েশন নম্বর 1, মোটামুটি ধরে নাও এটা ইকুয়েশন নম্বর 1। এখন এই কস এ প্লাস কস বি প্লাস কস সি, এটাকে ভাঙিয়ে আমরা সাইন এ বাই 2 সাইন বি বাই 2 সাইন সি বাই 2 এর সূত্রে নিয়ে যেতে চাই। ওকে, সেটার জন্য আমাকে এখানে শর্ত অ্যাপ্লাই করতে হবে, আমার কিন্তু এ কোণ বি কোণ আর সি কোণ ছিল একটা ত্রিভুজের তিনটা কোণ, তার মানে এ প্লাস বি প্লাস সি কোণ ইকুয়াল টু পাই, এটা সত্য তাই না? যেহেতু তোমার এটা ত্রিভুজের তিনটা কোণ নির্দেশ করে, একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি বা পাই থাকে এটা। এখন আমাকে এই কস এ প্লাস কস বি প্লাস কস সি এটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে সামথিং সামথিং লাইক দ্যাট, সাইন এ বাই 2 সাইন বি বাই 2 সাইন সি বাই 2 এর সূত্রে। তোমরাই বলো একটু সত্যি করে, তোমাদেরকে আমি কোনোদিনকে শেখাইনি কস সি প্লাস কস ডি এর সূত্র? কস সি প্লাস কস ডি এর সূত্র ছিল 2 cos এ প্লাস বি বাই 2 ইন্টু কস অফ এ মাইনাস বি বাই 2, এটা কি শেখায়নি? অস্বীকার করতে পারো। হ্যাঁ, প্লাস এখানে কি থাকে বলো? কস অফ সি থাকে এটা। আচ্ছা আরো কথা আছে তো, দেখো কি রকম অঙ্ক এগুলো, ত্রিকোণমিতি। এখন এরা কস সি প্লাস কস ডি এর সূত্রে বিলয় করলাম, 2 cos অফ এ প্লাস বি বাই 2 মানে পাই বাই 2 মাইনাস সি বাই 2, বিশ্বাস তো করবা না ওই পাগলা। মানে এ প্লাস বি প্লাস সি ইকাল টু পাই, তাহলে আমি যদি উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করি, তাহলে দুই দ্বারা ভাগ করলে এ প্লাস বি বাই 2 সি বাই 2 এখানে পাই বাই 2 হবে না, তাহলে এ প্লাস বি বাই 2 ইকাল টু কত? পাই বাই 2 মাইনাস সি বাই 2 থাকলে এখানে কস অফ এ মাইনাস বি বাই 2, রাইট? আর ওখানে কি আছে? কস সি, ওটারও ব্যবস্থা করতেছি দাঁড়াও। প্লাস এইটাকে আমরা লিখবো 1 - 2 সাইন স্কোয়ার সি বাই 2, কি সূত্র আছে না এটা? কস টুয়াইস এর সূত্র, কস টুয়াইস এর সূত্র অনেকগুলো ছিল রে পাগলারা। কস টুয়াইস এ ইকুয়াল টু 1 - 2 সাইন স্কোয়ার এ, মনে আছে? অথবা ছিল 2 cos² a - 1, এটাও ছিল, রাইট? তাহলে কস টুয়াইস এ, ও ডান পাশে দেখতে পাবে না তাই না? কস টুয়াইস এ মানে হচ্ছে 1 - 2 সাইন স্কোয়ার এ, অর্থাৎ কস যে কোনো অ্যাঙ্গেল ইকুয়াল টু 1 - 2 সাইন স্কোয়ার অর্ধেক অ্যাঙ্গেল। তাহলে কস যে কোনো অ্যাঙ্গেল
equal to 1 minus 2 sin square angle by 2 সেটাই তো করেছি রাইট আমি অন্যায় কিছু করি না তোমরা তো জানোই এটা ইকুয়াল টু বলো পাই বাই 2 থাকলে তোমরাই বলো তোমাদের তো একটা বিবেক আছে পাই বাই 2 থাকলে কসটা কিসে পরিণত হয় তাহলে 2 sin c বাই 2 নাকি থাকলে এখানে cos অফ a মাইনাস b বাই 2 ওয়ানটাকে পরে লিখতেছি মাইনাস টু সাইন স্কোয়ার সি বাই টু প্লাস ওয়ান ওয়ানটাকে পরে লিখলাম ঠিক আছে এখন আসো কিচ্ছু করছে না কিন্তু ত্রিকোণমিতি দেশ ইকুয়াল টু বল এখান থেকে কি কমন নেওয়া যায় এই দুটা পদ থেকে টু সাইন সি বাই টু কমন কমন নিলে এখানে থাকে কস অফ এ মাইনাস বি বাই টু মাইনাস সাইন সি বাই টু আর এখানে থাকে প্লাস ওয়ান কি ক্লিয়ার এটা ইকুয়াল টু টু সাইন সি বাই টু ইন্টু কস অফ এ মাইনাস বি বাই টু মাইনাস সাইন অফ এটাকে আবার ভাঙ্গে লিখতে পারি পাই বাই টু মাইনাস এ প্লাস বি বাই টু মিথ্যা কথা বলছি দেখো তো সি বাই টু কে লেখা যায় না এটা পাই বাই টু মাইনাস এ প্লাস বি বাই টু কারণ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই দেওয়া আছে দিয়ে এখানে প্লাস ওয়ান তো আছে হ্যাঁ ওটা তো পরের বিষয় হেভি মজার একটা ঘটনা এসছে বুঝলা তোমরা তো এটা ঘটনাগুলো বুঝবা না এটা ইকুয়াল টু টু সাইন সি বাই টু ইন্টু এটাকে লিখব আমি কস এ বাই টু মাইনাস বি বাই টু একটু ভাঙিয়ে লিখলাম হ্যাঁ লেখা তো যায় এগুলো পাই বাই টু থাকলে সাইনটা কিসে পরিণত হয় কস আর এখানে কস অফ থাকবে এ বাই টু প্লাস বি বাই টু রাইট প্লাস ওয়ান আমি কেন এটা এ আকারে নিয়ে আসলাম জানো তো সাইনটা কসে পরিণত হয়ে গেল কিন্তু পাই বাই টু এর কারণে আর এ প্লাস বি বাই টু ছিল তাহলে এ বাই টু প্লাস বি বাই টু আলাদা করে লিখলাম তোমাদেরকে আমি কোনো এক জনমে শিখাইছিলাম বুঝলা এগুলো তো তোমরা মনে রাখবে না মনে রাখবা তোমরা ভুট্টু সাহেবকে এরকম ছিল কস অফ এ মাইন কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি এটা ইকুয়াল টু ছিল টু সাইন এ সাইন বিরা পাগলারা টু সাইন এ সাইন বি এর সূত্র কজ অফ এ মাইনাস বি মাইনাস কজ অফ এ প্লাস বি ইকাল টু টু সাইন এ সাইন বি নাহলে এটা এটা সূত্র মনে মনে চিন্তা করে এটা সূত্র মনে মনে চিন্তা করো বিয়োগ করে দেখো এটা আসবে কি ঠিক না টু সাইন এ তাহলে এটা ইকাল টু লেখা যাচ্ছে টু সাইন সি বাই টু ইন্টু কজ অফ এ মাইনাস বি মাইনাস কজ অফ এ প্লাস বি তাহলে টু সাইন এ সাইন বি তাই না তাহলে টু সাইন এ এ মানে এখানে কত ইন্টু সাইন বি বি মানে কত বি বাই টু ক্লিয়ার প্লাস থেকে কি আছে প্লাস ওয়ান কি ক্লিয়ার জাস্ট এই সূত্রটাকে ব্যবহার করেছি এখানে কজ অফ এ মাইনাস বি মাইনাস কজ অফ এ প্লাস বি মানে টু সাইন এ সাইন বি কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা আমি লিখেছিলাম এমনি এমনি এবার আসো এটা ইকুয়াল টু দুই দোকানো ফোর সাইন এ বাই টু সাইন বি বাই টু সাইন সি বাই টু আর ওখানে কত আছে প্লাস ওয়ান দেখেছ তার মানে এটা ত্রিকোণমিতি এটা তার বলবিদ্যা না এটা তার স্থিতিবিদ্যা না স্থিতিবিদ্যা তো প্রথমে শিখা হয়ে গেছে এই দেখো তার মানে কই রে ভাই এই যে কস এ প্লাস কস বি প্লাস কস সি ইকুয়াল টু ওয়ান প্লাস ফোর সাইন এ সাইন এ বাই টু সাইন বি বাই টু সাইন সি বাই টু তার এই মানটা যদি আমরা এক নম্বরে বসাই কেমন লাগবে ভালো লাগবে না বলো তাহলে হতে বা এক হতে পাই অতএব এক হতে পাই এখানে বসাব তাহলে এক হতে পাই এস ইকুয়াল টু পি ইন্টু রুট ওভার থ্রি মাইনাস টু ইন্টু এটার মান কত পাইলাম আমরা ওয়ান প্লাস
4 sin A by 2 sin B by 2 sin C by 2. This equal to P into root over, बोलो, 2 एक के 2, এই তিন থেকে দুই একদিন না একদিন বিয়োগ হবেই, তিন থেকে দুই বিয়োগ করলে এক মাইনাস চার দোকানো আট, বা প্রমাণিত। দেখো পরের প্রমাণটা হয়ে গেছে, তাহলে পরের প্রমাণটা পারার জন্য বলবিদ্যা জানার দরকার নাই, ত্রিকোণমিতি জানতে হবে, রাইট? এই হচ্ছে আমাদের প্রমাণিত দ্বিতীয় প্রমাণটা হয়ে গেল। কি ক্লিয়ার? হেভি অঙ্ক ছিল এটা, বুঝলা? এগুলো অঙ্ক তো অঙ্ক, এই যে দেখো প্রমাণ দিয়েছিলাম আমি, এইটা কই রে ভাই, অঙ্ক কই? এই যে এইটা পি মানে তিনটি বল একটি বিন্দুতে এরূপ ভাবে কার্যরত যেন এদের দিক এবিসি এর বিসিসি এবং এবি বাহু বরাবর সমান্তরাল, প্রমাণ করো যে লব্ধি কাট এইটা অথবা এটা। ঠিক আছে, তাহলে আমাদের দুইটা প্রমাণ হয়ে গেল। কত সুন্দর লাগছে দেখেছো বোর্ডের লেখাটা, দেখো তুলতেই থাকবো, এরকম তুলতেই থাকবো, তুলতেই থাকবো, এক মানে দেখতে তো সুন্দর লাগে, সৌন্দর্য আছে না বোর্ডের? তাহলে কি ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? হয়েছে? কেতাব স্যারের বই আছে এখানে? নাই। ভাইয়া ভুট্টো সাহেব কে হয়েছে ভাই জান? এই যে এখন দেখা যাচ্ছে অঙ্কের মতো অঙ্ক ভাই, সেই রকম অঙ্ক একটা। ওকে, তো ভেরি গুড, মানে খুব খারাপ। ওকে, কই দেখি কেদব স্যার বইটা দেখি কে বলেছে, ছেলে পেলে একটু প্রবলেম। 9D 10G, 9D কেতাব স্যারের বইয়ে তোমরা বলেছ 9D আর 10G। এই 10G তো করালাম রে ভাই, এরকম একটা অঙ্ক কেমন কথা দেখো তো, এরকম কথা। এবিসি ত্রিভুজের বাহু বরাবর কার্যরত একই একই ক্রমে কার্যরত তিনটি সমবিন্দু বলের মান এদের স্বস ক্রিয়ারেখার বিপরীত কোণের সাইন অনুপাতের না কোসাইনের সমানুপাতিক, প্রমাণ করো যে লব্ধির মান এইটা। এটা কোনো কথা হলে একটা কি বলা আছে দেখো, দশের জিন, এই দেখেছ একটু বেশি স্মার্ট বোর্ড, বুঝলে? এটা ক্যামেরাটা একটু ঘোরাও তোমার থেকে দেখে, আমি এদিকে সরিয়ে দিয়ে লিখবো, বাস। দেখো কেতাব স্যারের বইয়ের 10G নম্বর অঙ্ক, 10G, 10G বলছে প্রশ্নটা এরকম, একটা বিন্দুতে ক্রিয়াশীল তিনটা বল, ওকে, এটা পি বল, এটা কিউ বল, এটা আর বল, ধরে নিলাম, রাইট? এই তিনটা বল এবিসি ত্রিভুজের বাহুগুলোন বরাবর একই ক্রমে কার্যরত। তাহলে এবিসি ত্রিভুজ এখানে আঁকতে হবে ডান পাশে, এদিকে পি দেখাবা, এদিকে কিউ দেখাবা, এদিকে আর দেখাবা, রাইট? এটা এ, এটা বি, এটা সি বিন্দু, ওকে, হয়েছে? এটা এ বি সি। এখন বলো প্রশ্নে বলা আছে, প্রশ্ন মতে বলা আছে এবিসি ত্রিভুজের বাহু বরাবর একই ক্রমে কার্যরত তিনটি সমবিন্দু বল, এই যে সমবিন্দু দেখাইছি, তিনটি সমবিন্দু বল কই রে ভাই, চোখে দেখি না কেন,
বলের মান এদের স্বক্রিয়া রেখার বিপরীত কোণের কোসাইন সমানুপাতিক। এখন বলো এই পি বলের মান আর বিপরীত কোণের কোসাইন অনুপাতের সমানুপাতিক। প্রশ্ন মতে এটা ইকুয়াল টু কে কজ এ, পি বলটা কে বলের সমানুপাতিক, কিউ বলটা হবে বি কোণের কোসাইনের সমানুপাতিক কে কজ বি, আর বলটা প্রশ্ন মতে বলা আছে কে কজ সি। প্রশ্নে বলা আছে ইউ হ্যাভ টু বুঝতে হবে যে প্রত্যেকটা বলের মান হবে তাদের ক্রিয়ারেখার বিপরীত কোণের কোসাইন অনুপাতের সমানুপাতিক। তার মানে পি সমানুপাতিক কজ এ লিখতাম আমি, সমানুপাতিক না লিখে ইকুয়াল লিখেছি, তো একটা সমানুপাতিক ধ্রুবক বসবে না, তাহলে এখানে পি কিউ আর আর এর মান দেওয়া আছে, রাইট? আর আমরা জানি তাহলে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত, প্রাই মাইনাস সি। পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ প্রাই মাইনাস সি, তাহলে এই কোণগুলো দেখিয়ে নিই, প্রাই মাইনাস সি, এটা হবে প্রাই মাইনাস এ আর এটা হবে প্রাই মাইনাস বি রে ভাই, কি ক্লিয়ার? এটাই তো কোণ নাকি? তো আমরা জীবনে কি শিখলাম, এই তিন ডাবল লব্ধি যদি এস হয়, একবার এস স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি না আমরা, এস স্কোয়ার ইকুয়াল টু কি লিখে বলো, এস স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস টু ইন্টু তাদের ডট গুণন, তাই কিনা বলো? তাহলে কি লিখি আমরা, পি কিউ একবার লিখতেছি, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ পাই মাইনাস সি, এই অধিকার আছে না আমাদের, পি ডট কিউ, কিউ ডট আর, আর ডট পি প্লাস কিউ ডট আর, তাহলে কিউ আর কজ অফ কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কত, পাই মাইনাস এ, তাই না বলো? প্লাস আর এস, আর পি, আর পি এর মধ্যবর্তী কোণ কত বলো, আর পি কজ অফ এদের মধ্যবর্তী কোণ বলো, পাই মাইনাস বি, কিছু করেছি আমি বলো, তোমরাই বলো কিছু করেছি আমি এখানে, এগুলো তো আমাদের জানা যে বল তিনটার বর্গের সমষ্টি প্লাস টু ইন্টু তাদের ডট গুণন। এখন পি কিউ এগুলো তো ধরে নেওয়া মান, পি কিউ এর মান তো তোমার দেওয়া আছে, তো ওগুলো বসাবে এখন, তাহলে বাহ মানগুলো বসাবে এখন, বাহ এস স্কোয়ার ইকুয়াল টু, তাহলে মান বসাচ্ছি আমি, হ্যাঁ, কে স্কোয়ার, কে স্কোয়ার কজ স্কোয়ার এ প্লাস কে স্কোয়ার কজ স্কোয়ার বি প্লাস কে স্কোয়ার কজ স্কোয়ার সি, রাইট? পি কিউ আর এর মান বসিয়ে দিলাম, রাইট? প্লাস না মাইনাস হবে সব কটা, হ্যাঁ, পাই মাইনাস সি মাইনাস, ওখানে মাইনাস এখানে মাইনাস, ওকে, তাহলে মাইনাস টু ইন্টু পি কিউ, পি মানে কি, পি মানে কে কজ এ ইন্টু কিউ মানে কে কজ বি ইন্টু এখানে থাকবে মাইনাস কজ সি, মাইনাস তো নিয়েছি, তাহলে এখানে হবে কজ সি, বলো কিছু করেছি? আচ্ছা, তারপরে মাইনাস আবার এখানে মাইনাস আসবে টু ইন্টু কিউ আর, কিউ আর মানে কে কজ বি কে কজ সি ইন্টু কজ এ, রাইট? এটা তো কজ এ, মাইনাস কজ এ, মাইনাস নিয়েছি, ওকে, তারপরে মাইনাস আবারও আর পি এর মান বসাবো, কে কজ বি কে কজ সি, কে কজ বি কে কজ সি, কই গেল রে, কে কজ এ, সরি, কে কজ এ কে কজ সি কে কজ এ, কে কজ সি এখানে হবে, সরি, কে কজ সি, কে কজ সি কে কজ এ, আর একটা কথা আছে এখানে হবে কে কজ শুধু কজ বি, বামে নিয়ে যাবো, তাই না? এই যে দেখো দেখা যায় কিচ্ছু করিনি ভাইজান, শুধু মান বসাইছি, পি কিউ এবং আর এর মান বসাইছি, পি মানে বলা ছিল কে কজ এ, কিউ মানে কে কজ বি, আর মানে কে কজ সি, ভেরি গুড, অঙ্ক শেষ, যে যত সুন্দরভাবে অঙ্ক করতে পারে এখন।
এটাই ক্যালটো আগে বলো কে স্কোয়ার কমন নেওয়া যায় কিনা প্রত্যেকটা পদ থেকে কে স্কোয়ার কমন যায় প্রত্যেকটা পদ থেকে কে স্কোয়ার কমন যায় তাহলে কে স্কোয়ার ইনটু কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার সি ওকে মাইনাস কে স্কোয়ার যখন কমন নিয়ে নিয়েছি এখানে আছে দুইটা কজে কজ বি কজ সি এখানে দুইটা কজে কজ বি কজ সি দুইটা কজে কজ বি কজ সি তাহলে টোটাল কয়টা কজে কজ বি কজ সি আছে ছয়টা নাকি তাহলে ছয়টা কজ এ কজ বি কজ সি ঠিক আছে ছয়টা নাই দুইটা কজে কজ বি কজ সি ঠিক আছে এখন আমার প্রশ্ন যে ভাই তাহলে সবই তো করলেন এবার এইটার মান কত আমার প্রমাণ তো আছে ভিন্ন জিনিস তোমাকে বলা আছে লব্ধি হবে ওই যে ওই জিনিসের সমানুপাতিক ঠিক আছে কোন জিনিসের এখন তোমরা ত্রিকোণমিতিতে ত্রিকোণমিতি থেকে এই জিনিসটা প্রমাণ করতে হবে তোমাদেরকে যারা তোমরা সেকেন্ড ইয়ার আছো ফার্স্ট ইয়ার এইরকম একটা অঙ্ক আমি করাইছিলাম যে এস স্কোয়ার এটা একবার লেখা যাবে হ্যাঁ এটা তো এস স্কোয়ার আসলে থাকে এটা আমরা জানি এভাবে লিখবা এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই হলে তোমাদের মনে আছে কিনা জানি না কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার সি এটা ইকুয়াল টু ওয়ান মাইনাস টু কজ এ কজ বি কজ সি এটা মনে আছে তোমাদের এই প্রমাণটা ছিল অভেদ চ্যাপ্টারে এখন এখানে যারা ফার্স্ট ইয়ারে আছে তাদের জন্য একটু কষ্টকর হবে তাহলে আমরা এটা প্রমাণ করে নিই সমস্যা কি তো প্রমাণ করব আমি দেখো যদি আমি এটা এখন প্রমাণ করাই যে এইটুকুর মান আমরা প্রমাণ করতে চাই মনে করো ওকে তাহলে এটা ইকুয়াল টু তাহলে একটা কাজ করো প্রমাণ যদি করতেই চাও তাহলে এখানে হাফ আর এখানে একটা টু নেও তাহলে টু কজ স্কোয়ারে তাহলে হাফ নিয়েছে মানে এখানে টু আছে টু কজ স্কোয়ারে মানে ওয়ান প্লাস কস টুয়াইস রাইট এটার সাথে যখন টু নিব তাহলে ওয়ান প্লাস কজ অফ টু বি আর এটা কজ স্কোয়ার সি রেখে দাও এখান থেকে কমন নেওয়া যাবে তাহলে হাফ আর টু নিলে টু কজ স্কোয়ারে মানে ওয়ান প্লাস কস টু এ এখানে ওয়ান প্লাস কস টু বি আর ওখানে কজ স্কোয়ার সি রাইট দিস ইকুয়াল টু হাফ ইন টু এর পাগলারা এক আর একে যোগ করলে দুই এটাকে সি বিবেচনা করো এটাকে ডি বিবেচনা করো কস সি প্লাস কস ডি কস সি প্লাস কস ডি সূত্র টু কস অফ সি প্লাস ডি বাই টু তার মানে এ প্লাস বি থাকবে সি প্লাস ডি টু এ প্লাস টু বি ডিভাইডেড বাই টু কস সি প্লাস কস ডি এটাকে সি বিবেচনা করো এটাকে তুমি ডি বিবেচনা করো কস সি প্লাস কস ডি টু কস অফ সি প্লাস ডি বাই টু ইন টু কস অফ সি মাইনাস ডি বাই টু তাহলে কি থাকবে টু এ মাইনাস টু বি বাই টু মানে কি এ মাইনাস বি বাস সূত্র ফেলেছে কিচ্ছু করিনি প্লাস এখানে আছে কজ স্কোয়ার সি হয়েছে এই হাফ দিয়ে যদি এখন ভিতরে গুণ করে নিই কেমন লাগবে বলো এটা ইকুয়াল টু হাফ যদি ভিতরে গুণ করে নিই হাফ দিয়ে এখানে গুণ করলে ওয়ান প্লাস হাফ আর এটু হাফ থাকবে কস অফ এ প্লাস বি আরে বাগলে এ প্লাস বি কাটু পাই মাইনাস সি তোমার হুঁশ আছে এ প্লাস বি মানে পাই মাইনাস ইনটু থাকলো কস অফ এ মাইনাস বি প্লাস কজ স্কোয়ার সি কিচ্ছু করিনি দেখো সলিড অঙ্ক করতেছি একবারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে এটা ইকুয়াল টু ওয়ান পাই মাইনাস থাকলে কজ কজই থাকে সেকেন্ড কোয়াড্রেন্টে কজ নেগেটিভ মাইনাস কজ সি কজ অফ এ মাইনাস বি প্লাস কজ স্কোয়ার সি বলো তো এখানে কজ সি কমন না যায় কিনা এই দুটা থেকে না যায় না তাহলে ওয়ান মাইনাস কস সি যদি কমন নেই তাহলে থাকবে এখানে কজ অফ এ মাইনাস বি মাইনাস কজ অফ সি
একটা কস সি যেহেতু কমন নিয়েছি রাইট, তাহলে তো অঙ্ক শেষ প্রায়। আর এগুলো তো ত্রিকোণমিতি খেলনা জিনিস, খেলতে হবে এদের সাথে। ওয়ান মাইনাস কস অফ সি ইন্টু কস অফ এ মাইনাস বি মাইনাস এই সি কে লিখবো আমি পাই মাইনাস এ প্লাস বি, তোমাদের সমস্যা আছে বলো? ওটা রেখা বন্ধনী, মানে এ প্লাস বি একটা জিনিস, মানে সি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, তাহলে সি ইকুয়াল টু কত? পাই মাইনাস এ প্লাস বি একটা জিনিস, ওটা বুঝাইছি রেখা বন্ধনী দিয়ে, ঠিক আছে? এই তো হয়ে গেল অঙ্ক। তাহলে দিস ইকুয়াল টু ওয়ান মাইনাস কজ অফ সি ইন্টু কজ অফ এ মাইনাস বি, পাই থাকলে কজ কজ থাকে, পাই মাইনাস সামথিং মানে সেকেন্ড কোয়াড্রেন্টে কজ নেগেটিভ, আর এই নেগেটিভ হয়ে যাবে পজিটিভ, কজ অফ এ প্লাস বি। একবারে সলিড সূত্র পড়েছে ভাই জান, কজ অফ এ প্লাস বি প্লাস কজ অফ এ মাইনাস বি ইকুয়াল টু টু কজ এ কজ বি, টু কজ এ, তাহলে এটা ইকুয়াল টু ওয়ান মাইনাস কজ সি ইন্টু টু কজ এ কজ বি, সর্বসাকল্যে থাকলো ওয়ান মাইনাস টু কজ এ কজ বি কজ সি। তাহলে এটা কিসের মান বের করলাম? এটা তো ত্রিকোণমিতি করালাম, রিভিশন পড়াচ্ছি তোমাদের ত্রিকোণমিতি। মনে করো যে এ প্লাস বি প্লাস সি ইকাল টু পাই হলে কজ স্কয়ার এ প্লাস কজ স্কয়ার বি প্লাস কজ স্কয়ার সি ইকাল টু ওয়ান মাইনাস টু কজ এ কজ বি কজ সি। কিট করাইনি এগুলো জীবনে আমি, তোমরা বলো করাইছি কিনা, কি বলো ছেলে মেয়েরা বলো, এগুলো করাইছি কিনা? কে ক্লিয়ার? হয়েছে? এগুলো করাইনি বলো, তোমরা বলো। ওকে, তাহলে আমরা এটা পাইলাম এতক্ষণ থেকে, কিসের মান? কজ স্কয়ার এ প্লাস কজ স্কয়ার বি প্লাস কজ স্কয়ার সি এর মান, তাহলে এখানে বসাবো না সেই মানটা। তাহলে অতএব এটা এক নম্বর ইকুয়েশন দিলে অতএব এক হতে পাই, অতএব এক হতে পাই এস স্কয়ার ইকুয়াল টু, তাহলে এটুকুর মান বসিয়ে দিই ওয়ান মাইনাস সরি কে স্কয়ার ইন্টু কে স্কয়ার ইন্টু ওয়ান মাইনাস টু সাইন টু কজ না টু কজ এ কজ বি কজ সি, এইটুকুর মান বসালাম। কিন্তু মাইনাস কি ছিল? সিক্স কজ এ কজ বি কজ অফ সি, দিস ইকাল টু কে স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস দুইটা সাইড আটটা আটটা কজ এ কজ বি কজ সি, দিস ইজ এস স্কোয়ার, তাই কিনা? আমার তো দরকার লব্ধি এস, তাহলে অতএব এস ইকুয়াল টু দেখো অতএব এস ইকুয়াল টু কে ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এইট কজ এ কজ বি কজ অফ সি। কে ক্লিয়ার? এস মানে কি লব্ধি? লব্ধি ইকুয়াল টু কে ইন্টু সামথিং, তাহলে অতএব এস সমানুপাতিক রুট ওভার ওয়ান মাইনাস এইট কজ এ কজ বি কজ সি, কি ঠিক? তাহলে কি আমরা বলতে পারি অতএব লব্ধি রুট ওভার ওয়ান মাইনাস এইট কজ এ কজ বি কজ সি সমানুপাতিক? তো সেটা তো প্রমাণ করতে বলেছিল। কি হয়েছে? ত্রিকোণমিতি করালাম কিন্তু আবার রিভিশন করালাম, যাও নাইন এইট ডি ভাই আজকে আর না, আমি এখন আজকে মেলা কাজ আছে বুঝলা, মানে আজকে হচ্ছে ইনকাম ট্যাক্স দেওয়ার লাস্ট দিন, এখন ইনকাম ট্যাক্স অফিসে যাব, ঠিক আছে? দেখো তোমাদের থেকে ইনকাম করলে কোথায় আজকে দিতে হয়, ঠিক আছে? করে দেবো না, যে কটা প্রবলেম আছে যে দুইয়ের এন আর ও পারেনি ভাই, ওইদিকে
নয় ডি পারিনি, এটা ওটাও করে দেবো, সমস্যা নাই। তো আমি এখন ইনকাম ট্যাক্স অফিসে যাব, জীবনে ইনকাম করেছি তো ট্যাক্স দেবো না। তো ঠিক আছে, কোথায় পেয়েছ? আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।